অনেক কিছু আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যার ব্যাখ্যা পাওয়া যায়, তখন উপন্যাস বা কোনো গল্পে পড়তেও ভালো লাগে, সেটা দেখতে তো ভালো লাগে, তো খানিকটা সেই আধার কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে। চরিত্রটা এত ডাইনামিক, তো অনেকটাই চরিত্রই করে দিয়েছে আর কি, যে চরিত্র আমি করেছি শীতকালীতে, এরকম চরিত্র আমি আগে কখনো করিনি। আমি কোনো বলি হতে দেব না। আপনি বলি ছাড়াই পূজোর বন্দোবস্ত করুন ঠাকুর মা। মা আমার খেপা, মা কালী বলি না পেলে বলি নিজে এসে নিয়ে যা। নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবজ্যোতি, আপনারা দেখছেন এশিয়ানেট নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে রয়েছি শীতকালীন প্রমোশনে, আমার সঙ্গে রয়েছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নামটাও বলার দরকার ছিল না, তা আমি বলে দিচ্ছি, সৌরভ চক্রবর্তী। এক দশকেরও বেশি সময় ধরে যিনি মানে বাংলা অভিনয় জগতে একটা যথেষ্টই বড় নাম, শুধু নয় তার ভক্ত সংখ্যা, সেগুলো নিয়ে আর নতুন করে না বলার। সৌরভ যেটা বরাবর একটা সামনে এসছে, সৌরভ মানে একটা বেশ ইন্টেলেক্ট ব্যাপার, সৌরভ মানে একটা বুদ্ধিমত্তার অভিনয়, তো শীতকালীতে এই বুদ্ধিমত্তার অভিনয় কতটা স্ফুরণ দেখা যাবে? চেষ্টা করেছি আমার মতন করে, এবার কী মানে সেটা মানে কতটা বুদ্ধিমত্তা রেখেছি সেই চরিত্র বা তার অভিনয় সেটা দর্শক বলবেন ডেফিনেটলি। তবে এই চরিত্র অনেকগুলো শেডস ছিল, অনেকগুলো লেয়ার্স ছিল, এবং কেন কী কারণে আমি বলছি খুব গতানুগতিক বলা আর কি, ধারণা অনেকবারই বলতে হয় শেডস ছিল লেয়ার্স ছিল, কিন্তু এটা আক্ষরিক অর্থেই ছিল, এবং সেটা বলতে গেলে না রহস্য উন্মোচন হয়ে যেত। তো আমার চরিত্রটা এমনই একটা সুতো উপর দিয়ে হাঁটে যার এদিক থেকে ওদিক যদি আমি উন্মোচন করি খানিকটা রহস্য উন্মোচন করে দেওয়ার মতো বিষয় করতে পারে। তোমার চরিত্রটা আমিও কিছুটা শুনেছি, কিন্তু আমিও দর্শকদের সামনে পুরো রিভিল করতে চাই না, কিন্তু অবশ্যই মানে এমন একটা কি ফ্যাক্টর হয়তো যেটা নয় সেটা, হ্যাঁ এরকম একটা ব্যাপার, তাই তো? এই সব জানার চেষ্টা করছি, কিন্তু আমার থেকে আমি এখানে বলতে পারি যে অরুণাভ চরিত্রটির নাম, চ্যাটার্জি ফ্যামিলি, যে ফ্যামিলি বড় ছেলে, এই ফ্যামিলি অলংকার ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত, তারা বিজনেস টাইকুন বলা যেতে পারে, তারা একটা হোটেল করবে বলে একটা পুরোনো বাড়িকে রেনোভেট করা প্ল্যান করে, সেখানেই শীতকালীন মূর্তিটি পাওয়া যায়। তারপরে গল্প না সম্পূর্ণ অন্যদিকে ঘুরতে শুরু করে, এবার সেটা কার জন্য কী কারণে সেটাই শীতকালীন। তো সুপারন্যাচারালে কি তোমার কোনো টান আছে বা কোনো তুমি বিশ্বাস করো সুপারন্যাচারাল থিং? সুপারন্যাচারালকে যদি আমি টিপিক্যালি মাউন্ট করি সেটা পছন্দ হয় না, যদি সুপারন্যাচারালটাকে দৈনন্দিন গতানুগতিক জীবনে ধরো মানে ম্যাজিক্যাল আমরা যদি কথাটাকে ধরি তাহলে কিন্তু সেটা আমরা দেখতে পাই, অনেক কিছু আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যার ব্যাখ্যা পাওয়া যায়, মানে হুমায়ুন আহমেদের গল্পগুলো আমাদের প্রিয় কিন্তু সেই কারণে, নিশির আলী পছন্দ হয় কিন্তু সেই কারণে, কারণ খুবই গতানুগতিক জীবনের মধ্যে এমন কিছু তথ্য এমন কিছু ব্যাখ্যা যেগুলো মাথা ঘুরে যেতে পারে, তো সেই সুপারন্যাচারাল জায়গাগুলো খুবই মানে সেটা মানে যখন উপন্যাস বা কোনো গল্পে পড়তেও ভালো লাগে সেটা দেখতে তো ভালো লাগে, তো খানিকটা সেই আধার কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে। যখন পাঠক হিসেবে সেই সব মানে গল্পগুলো উপন্যাসে রস আস্বাদন করেছো, নিজের একটা কল্পজগৎ তৈরি করেছো শীতকালীতে, সেটা কতটা তোমাকে ইনফ্লুয়েন্স করেছে? দেখো আমি সবসময় চেষ্টা করেছি যে অরুণাভ চরিত্রটা অরুণাভর মতন করে প্লে করতে, যাতে সৌরভ চক্রবর্তী না হয়, সেই চেষ্টাটা বা সেই লড়াইটা সারা করেছি। আর বললাম তো চরিত্রটা এত ডাইনামিক, তো অনেকটাই চরিত্রই করে দিয়েছে আর কি, অনেক কিছু মারপ্যাচ চরিত্রের চক্করেই হয়েছে আর কি, তো অনেক কিছু আমাকে কম কন্ট্রিবিউট করা হয়েছে, যাদের চরিত্র আমাকে অনেক কিছু কন্ট্রিবিউট করেছে চরিত্র এই গল্পে। তো যারা সৌরভকে দেখতে ভালোবাসে, যারা সৌরভের অভিনয় ভালোবাসে, তাদেরকে তুমি কী বলবে? যে শীতকালী যে চরিত্র আমি করেছি শীতকালীতে, এরকম চরিত্র আমি আগে কখনো করিনি, মানে আক্ষরিক অর্থেই করিনি, আর শীতকালী গল্পটাও বেশ ভিন্ন, মানে এটি একটি রহস্য গল্প মানে থ্রিলার, এবং এটা পেঁয়াজের খোলার মতন যখন রহস্য উন্মোচন হয় ন্যারেটিভগুলো চেঞ্জ হতে হতে যায়, এবং আমাদের মানে অনুমানগুলো ভুল হতে হতে আবার নতুন অনুমান তৈরি হতে হতেও যায়, তো গিয়ে আবার দেখা যায় যে যা ভেবেছিলাম সম্পূর্ণ ভুল, তো এই মজাটাই গল্পের মধ্যে কিন্তু রয়েছে। তোমার কাছে অবশ্যই এটা একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রাখতে চাই, কারণ কি তুমি তো শুধু একজন অভিনেতা নও, তুমি পরিচালক, তুমি প্রযোজক, হ্যাঁ এমনকি তুমি নিজেও একটা ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করেছো, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে তোমার কী মনে হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে যে বাংলা কন্টেন্ট সেখানটায় শীতকালীর মতো কন্টেন্ট কি মানে কোনো মানে একটা অন্য দিশা বা অন্য একটা জনার তৈরি করার মতো ক্ষমতা রাখে? দেখো আমি আমি যেটা চালাই সেটা হচ্ছে চ্যানেল, ইউটিউব বেসড চ্যানেল, হ্যাঁ মানে আমরা অনেকেই যুক্ত সেটার সঙ্গে, না সেটা কথা নয়, সেটা কথাটা হলো কি যে হ্যাঁ মানে কেন নয়, যে ডিফারেন্ট ডিফারেন্ট জনরাগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টগুলোকে না মুখে আসে এবং সেগুলোকে চেষ্টা না করা হয় কাজ করা, তাহলে তো ওই ভার্সেটাইল জায়গাটাই থাকে না, মানে ওই বিবিধ
বা একটা বড় অংশই তৈরি হয় না, এই ভাণ্ডারটাই তৈরি হয় না, যে ভাণ্ডারে প্রচুর জিনিসপত্র থাকবে। তো সিরিজের ক্ষেত্রে শীতকালে ডিফারেন্ট, মানে ডেফিনেটলি ডিফারেন্ট অ্যাটেম্পট, এবং যেভাবে ন্যারেশনগুলো গেছে, যেভাবে এটাকে পরিচালনা করা হয়েছে পুরো বিষয়টা, সেটা দক্ষতার সঙ্গে। সৌরভ মানে কি সিরিয়াস প্রচণ্ড সেটের মধ্যে না একটু মানে মজার ছলে, বিশেষ করে এখানে তো প্রচুর কিছু নিয়ে একে অন্যের পিছনে তো ভয় দেখানোর মতো বিষয়গুলোও জড়িত, সেগুলো কি হয়েছে কিছু? না, আমি না একটুখানি অ্যাম্বিভার্ট গোছের মানুষ, মানে আমি একগাদা লোক থাকলে আমি একটুখানি চুপসে যাই, আর নিজের পছন্দের ক্ষেত্র থাকলে তাও কথা বলি। তো আমি জেনারেলি ওরকম ছটফটে সারাক্ষণ ওরকম নই, কিন্তু আমার ভালো লাগে আশপাশে ছটফটে লোকেরা থাকে, হ্যাঁ, তাদের সঙ্গে রেসিপ্রোকেট করতে। তো এখানে মানে ওয়েঞ্জেল একাই 100 মোটামুটি, মানে ওর যা এনার্জি লেভেল, ওটা টানা চার রাত না ঘুমালেও থাকবে আমার তার মধ্যে। আর আমরা একে অপরকে বহুদিন ধরে চিনি, আমরা তৈরি করি সম্পর্ক, তো মজাই কেটেছে, মানে শুটিং বাদ দিয়ে বাকি সময়টাকে মজা। শ্রীরামপুর রাজবাড়িতে শুটিং, শ্রীরামপুর রাজবাড়িতে বোলপুরে কিছু অংশ শুটিং হয়েছিল, সেখানে খুব মজা করে কেটেছে। মানে কোনো কিছু মানে একটু ওয়েঞ্জেলের পিছনে লাগা বা ভয় দেখানো, যেটা করতাম ওয়েঞ্জেলের বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে আসতে পারি, সেইগুলোকে টুকটুক করে সাবার করে দিতাম। ধন্যবাদ সৌরভ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা অবশ্যই তোমাকে উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর শীতকালী ক্যারেক্টার, অ্যান্ড অবশ্যই আপনারা দেখতে থাকুন এশিয়ানেট নিউজ বাংলা। অবশ্যই আরও একটা কথা যেটা বলাটা খুবই দরকার, সৌরভ আশা করি এটা আমাদের সাথে ওর প্রথম সাক্ষাৎকার, এরকমভাবে এরকম আগামী দিনে আরও আমাদের সাথে মুখোমুখি হবে, এবং আপনারাও দেখতে থাকুন এশিয়ানেট নিউজ বাংলা। নমস্কার। যেখানে ভূত আর ভগবান বাস করে সেখানে মানুষ বাস করতে পারে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।